আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক ফ্রেন্ডদের মেসেজ ব্লক করবেন। প্রথমে চলে যাবেন মেসেঞ্জারে। যাওয়ার পর যে ফ্রেন্ডকে আপনি এসএমএস ব্লক করবেন সেই ফ্রেন্ডের চ্যাটিংয়ে চলে যাবেন। আমি যাকে এসএমএস ব্লক করব আমি তার চ্যাটিংয়ে চলে যাব। এখন এমডি বাসার আমি তাকে এসএমএস ব্লক করব এবং আনব্লক করব। তো ভিউয়ার্স, এখন যেটি করবেন আমি দেখাবো। ভিডিওটি না টেনে অবশ্যই পুরোপুরি দেখবেন, তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন। আর হ্যাঁ, আমি হেল্পফুল কিছু ভিডিও করে থাকি, আপনাদের উপকারে আসবে এসব ভিডিওগুলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে নতুন নতুন তথ্য পেয়ে যাবেন আমার এই চ্যানেলে। তো ভিউয়ার্স, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিন এবং নোটিফিকেশান অল করে দিন, তাহলে নেক্সট টাইম সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আপনারা। আর যদি আমার ভিডিওটি আপনাদের উপকারে এসে না থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলে যাব এইখানে। এইখানে ট্যাপ করবেন, আই এখানে ট্যাপ করবেন। এখন নিচে চলে আসবেন, এসে দেখতে পাচ্ছেন ব্লক লেখা আছে, এখানে ট্যাপ করবেন। তো ভিউয়ার্স, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ব্লক মেসেজ অ্যান্ড কল, মানে মেসেঞ্জারে কীভাবে আপনারা ব্লক করবেন সেটা এখানে ট্যাপ করলে বুঝতে পারবেন বা এখানে ট্যাপ করলে হয়ে যাবে। আর ব্লক অন ফেসবুক, একদম ফেসবুকে যদি ব্লক করতে চান তাহলে এখানে ট্যাপ করতে হবে। তো আমি যেহেতু দেখাচ্ছি কীভাবে আপনারা ফেসবুকে মেসেজ এবং কল ব্লক করবেন আপনার ফেসবুক ফ্রেন্ডের, এটা দেখাবো। এখানে ট্যাপ করবেন, ট্যাপ করলাম, করার পর দেখতে পাচ্ছেন ব্লক মেসেজ অ্যান্ড কল, মানে আপনি কি ফেসবুককে মেসেজ এবং কল কি ব্লক করতে চান আপনার ফ্রেন্ডের, যাতে করে আপনার ফ্রেন্ড আপনাকে এসএমএস বা কল না দিতে পারে। যদি করতে চান তাহলে ব্লকে ট্যাপ করতে হবে, আমি ব্লকে ট্যাপ করছি। তো ভিউয়ার্স, এখন ব্যাক করব। তো এখন কিন্তু ব্লক হয়ে গেছে, এমডি বাসার কিন্তু আমাকে আর এসএমএস করতে পারবে না বা ফোন করতে পারবে না মেসেঞ্জারে। এই যে দেখতে পাচ্ছেন আনব্লক, এখানে ট্যাপ করলে আনব্লক হয়ে যাবে। এখন দেখাবো কিভাবে আপনারা আনব্লক করবেন। তো যাকে আপনি ব্লক দিয়েছেন ফেসবুকে এসএমএস এবং কল, তার চ্যাটিং আবার যাবেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন আনব্লক, এখানে ট্যাপ করবেন, ট্যাপ করলাম, এখন দেখতে পাচ্ছেন আনব্লক মেসেজ অ্যান্ড কল, এখানে ট্যাপ করলে কিন্তু আনব্লক করতে পারবেন। আনব্লক করার পর সে কিন্তু আবার আপনাকে কল দিতে পারবে, এসএমএস করতে পারবে। আমি ট্যাপ করছি আনব্লক মেসেজ অ্যান্ড কলসে, আনব্লক দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করব তাহলে আনব্লক হয়ে যাবে, তারপর সে আবারও কল এসএমএস দিতে পারবে। তো আমি আনব্লক এখানে ট্যাপ করছি, এখন ব্যাক করছি। তো ভিউয়ার্স, এখন কিন্তু এসএমএস লিখা যাবে, মানে আনব্লক করে দিয়েছি। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।